আসসালামু আলাইকুম। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের 29টা পণ্যের তালিকায় আলুর নির্ধারিত মূল্য ছিল 28 টাকা 55 পয়সা। কেন পয়সা ভাঙতি দিয়েছিল আমি জানি না, অনেক জায়গায় খুচরা 1-2 টাকার পয়সা চলে না। যাই হোক, সেই 28 টাকা 55 পয়সার আলু বর্তমানে কত যে জেলা থেকে আপনি শুনছেন কষ্ট করে একটু কমেন্ট করিয়েন। আপাতত যে রেট দেখা যাচ্ছে 55 এবং 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কিন্তু আলুর ভরা মৌসুমেও কেন জনগণের পকেট থেকে বাড়তি টাকা যাচ্ছে তার উত্তর কেউ দিতে পারছে না। আমরা যদি আলুর হিসাবটা একটু দেখি, বার্ষিক চাহিদা হচ্ছে 90 লক্ষ মেট্রিক টন, আর উৎপাদন দেখাচ্ছে 104 লক্ষ মেট্রিক টন। তার মানে অতিরিক্ত উৎপাদন আছে। এখন তাহলে আলুর এই খেলাটা কে খেলছে? কয়েকদিন পর পর এই আলুর খেলা দেখবেন, পেঁয়াজের খেলা দেখবেন, ডিমের খেলা দেখবেন, আদার খেলা দেখবেন। মানে আমরা জনগণ আমরা এখন ফুটবল। কেমন আপনার খুচরা বিক্রেতা একটা শর্ট দেয়, পাইকারি বিক্রেতা আরেকটা শর্ট দেয়, তারপর আড়তদার আরেকটা শর্ট দেয়, মানে শর্টাশুটির মধ্যে জনগণ মোটামুটি তেনা তেজপাতা হয়ে যাচ্ছে। এখন জনগণের আসলে কি করণীয়? মানে ঠেলাঠেলির ঘর খোদাই রক্ষা করে একজনের কাছে যাইব, সে বলতেছে আমি তো এটা করতে পারতেছি না, আমার এই খরচ, আমার এই মজুরদারি, এটা ওটা এটা ওটা, আলুর গাড়ি যেতে চাঁদাবাজি করে, ওইটা কৃষক বলতেছে 20 থেকে 22 টাকা আমাদের উৎপাদন খরচ পড়ছে, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। তত্ত্বগুলো সঠিক। এখন কৃষকের 20-22 টাকা উৎপাদন হয়ে যদি খরচ পড়ে, কৃষক 2-3 টাকা 4 টাকা 5 টাকার বেশি লাভ করতে পারে না। সেই আলুটা তাহলে 60 টাকা জনগণ লাস্ট পর্যন্ত হাতে কেন পাবে? এখানে তো আমাদের 90 লক্ষ মেট্রিক টন যদি চাহিদা থাকে, তাহলে 104 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে, তাহলে এখানে তো আলুরও শর্ট নাই। তার মানে এখানে আমাদের নীতি নৈতিকতা আদর্শ বিবেকের শর্ট, এবং অতি মুনাফা করার যে উদ্দেশ্য, যার কারণে কে কোন জায়গায় আলু কোন স্টাইলে এনে আটকায় রেখে আপনি টেরই পাবেন না। এটা আপনি প্রত্যেকটা পণ্যের কিছুদিন পর পর এইভাবে জনগণের বাড়তি কেটে নিয়ে যায়। এখন তখন ভোক্তা অধিকার অধিদপ্তর মাঠে নামে, তারা তাদের আন্তরিক প্রচেষ্টা চালায়, কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য, নবম আশ্চর্য বলতে পারেন, যে 17 কোটি মানুষের জন্য ভোক্তা অধিকারের অফিসে লোকজন আছে 100+, 200-250, 300-র ভিতরেই শেষ। আবার 13 জেলাতে লোকই নেই। এখন কিশোরগঞ্জ জেলার 30 লক্ষ মানুষ এখানে একজন ভোক্তা অধিদপ্তরের অফিসে লোক দিয়েছেন। তিনি 30 লক্ষ মানুষের অধিকার কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কতটা বাজার দেখবেন? এই যে এইখানের এই অভাব এবং ওই যে অতি মুনাফা করার স্বভাব, এই সব কিছুর সমন্বয়ে সর্বশেষ জনগণ ক্ষতিগ্রস্ত। জনগণের সমিতি নাই, জনগণের সংগঠন নাই, জনগণের জন্য কেউ নাই। মানে এটা কেমন কথা যে কয়েকদিন পর পর এইভাবে এক একটার সিন্ডিকেট সাম্রাজ্য তৈরি হয় এবং সেই সাম্রাজ্য কেউ ভাঙতে পারে না? তার মানে মানুষ তো বলে যে তাহলে এদেশে কে শক্তিশালী? সিন্ডিকেট বাণিজ্য ব্যবসায়ী শক্তিশালী না সরকার শক্তিশালী? অবশ্যই জনগণের দৃষ্টিকোণ থেকে সরকারের কাছে সকল বাহিনী আছে, সকল ক্ষমতা আছে, তারপরও সিন্ডিকেটকে কেন নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে কেন থামাতে পারে না? এখন কে খেলে? এখন মানে খেলোয়াড়কে কেউ দেখে না, কিন্তু যাদেরকে নিয়ে খেলে সেই ফুটবল জনগণকে সবাই দেখে, তারা ক্ষতিগ্রস্ত। এটা আলুতে নানান পণ্যে নানান সময়ে হয়, অতি দ্রুত দেখেন। আর বাংলাদেশের মানুষের পরবর্তী জেনারেশনকে নীতি নৈতিকতার শিক্ষা স্কুল কলেজের পাঠ্য বই দিতে হবে, তাদেরকে যদি শেখানো যায়, পুরো চেইন নষ্ট হয়ে গেছে। কী হবে জানি না আমি, মানুষ কষ্ট করছে নানানভাবে, আয়ের চাইতে ব্যয় বেশি।